আমি নিজ দেশতে পাকিস্তানের দরে লাঞ্ছিত হয়েছো। শম্ভু সীমান্ত নহয় যেন ভারত পাকিস্তান সীমান্তহে। শম্ভু সীমান্তত কৃষক সাক্ষী হল বিজেপির বর্বরতার। বিজেপির অমানসিক অত্যাচারের ফলত চিকিৎসালয়ত ভর্তি হল বহু কৃষক। প্রথমবারলৈ ড্রোন ব্যবহার করা হল কন্দুয়া গ্যাস নিক্ষেপণত। শান্তিপূর্ণ প্রতিবাদ এতিয়া অপরাধ নেকি? পুনৰ ন্যায্যপ্রাপ্তির দাবিত খেতিপথার এরি রাজপথলৈ আহিল কৃষক সকল। কৃষকর প্রতিবাদে এতিয়া কপাই তুলিছে বিজেপির ভেটি। সেয়ে গণতান্ত্রিক রাষ্ট্রত গণতান্ত্রিকভাবে করা প্রতিবাদক স্তিমিত করবলৈ উঠি পড়ি লাগিছে মোদী সরকার। জেল বেরিকেড তৈয়ার করে অন্নদাতা কৃষকসকলক মোদী সরকারে করেছে অপরাধীর দরে ব্যবহার। হারি যাওয়া নাই বর্ষীয় কৃষক সকলও। পঞ্জাবর তারণ তরণ জেলার ভারত পাকিস্তান সীমান্তর ওসর 71 বছরিয়া যশপাল সিং কয় যে শম্ভু সীমান্তত মই যে বর্বরতার সম্মুখীন হয়েছিল সেয়া মই কাহানিও দেখা নাই। প্রতিবাদী কৃষকজনে তেওঁর সুভরিত আঘাত পাইছে আর পাতিয়ালা জেলার রাজপুরা শহরের সরকারি চিকিৎসালয়ের জরুরীকালীন ওয়ার্ডত চিকিৎসাধীন হয়ে আছে। দিল্লি চলো প্রতিবাদের অংশ হিসাবে কৃষকসকল শম্ভু সীমান্তত একত্রিত হয়েছে। 13 ফেব্রুয়ারি মঙ্গলবারে শম্ভু সীমান্তত উত্তেজনা বিয়পি পড়ার পিছতে একাধিক আঘাতপ্রাপ্ত কৃষকক সরকারি চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। যশপাল সিং লগতে কয় যে তেও আরক্ষীর সুরক্ষিত বাধার পৰা প্রায় আধা কিলোমিটার দূরত ঠিয় হয়ে আছিল। তথাপিও সরকারে নিয়োগ করা আরক্ষীর আক্রমণত তেও কিছু সময়লৈ সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। উল্লেখ্য যে 2020 চনতো তেও কৃষক সকলের প্রতিবাদের অংশ আছিল, কিন্তু পূর্বে আরক্ষীর বর্বরতা ইমান চরম নাছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ এতিয়া অপরাধ নেকি? আমার বৈধ অধিকারের বাবে প্রতিবাদ করার অধিকার আমার নাই নেকি বলেও কৃষকগৰাকীয়ে প্রশ্ন করে সরকারক। আজি পুয়ার ভাগত ভর্তি হওয়া 24 বছরিয়া কৃষক রঞ্জিত সিংয়ে কয় যে আমাক এনেদরে ব্যবহার করা হয়েছে যেন আমি পাকিস্তানি আর শম্ভু সীমান্ত যেন হয়ে পড়েছে ভারত পাকিস্তান সীমান্ত। সংবাদ মাধ্যমের বাতরি অনুসরি হরিয়ানা আরক্ষী এতিয়ালৈকে প্রতিবাদকারী সকলক ছত্রভঙ্গ করবলে শম্ভু সীমান্তত 4,500 টিয়র গ্যাসর হেল নিক্ষেপ করেছে। লগতে কন্দুয়া গ্যাস বিয়পাবলৈ ব্যবহার করা হয়েছে বহু সংখ্যক ড্রোন। পঞ্জাব সরকারে হরিয়ানা আরক্ষীক তেওঁলোকৰ এলাকাত ড্রোন ব্যবহার করা আর ইয়ারপরা বিরত থাকিবলৈ কই হরিয়ানা সরকারলৈ পত্র প্রেরণ করেছিল। এতিয়া মোদী সরকার হয়ে পড়েছে কৃষকসকলের বাবে ত্রাসর কারণ। আনফালে কৃষকসকলের দুরবস্থায় প্রমাণ করেছে মোদীর কার্যকালত কেনেকৈ ভুল উন্ঠিত হয়েছে গণতন্ত্র। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য অপিনিয়ন।